দর্শনে কোমর জলে ভাসলো মালদা শহরের রদবাড়ি বাজার। সমস্যার মুখে মাছ মাংস সবজি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার যশ আসার জেরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। একদিন কেটে গেল, সেই বৃষ্টির জল শুক্রবারও জলমগ্ন হয়ে আছে মালদা শহরের বিভিন্ন এলাকায়। আর এতেই মাথায় হাত পড়েছে মালদা শহরের মাছ মাংস সবজি সহ বিভিন্ন ব্যবসায়ীদের, তাতেই মাথায় হাত রদবাড়ি বাজারের ব্যবসায়ীদের। সবজি ব্যবসায়ীরা বাধ্য হয়ে রদবাড়ি এলাকায় রোডের এক লেনে বসেছেন সবজির ফল মূলের বাজার নিয়ে। অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালে বাজার চত্বর পরিদর্শন করেন মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুণ্ডু সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য কর্মী ও এলাকার পৌরসভার প্রতিনিধিরা। জয়ন্তবাবু জানান, পাম্পের সাহায্যে দ্রুত এই জল বের করার চেষ্টা করা হবে যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়েন। বসছিলাম নিচে, কোন দিকে? এই যে দোকানে, এই যে আমাদের আম দেখতে পাচ্ছেন ওখানে, আমের ওখানে বসছিলাম। তো এক কোমর উপরে জল, আমাদের টমেটো আমাদের বেগুনগুলো ভেসে চলে গেছে, আজকে বেগুন চলে গেছে। তার মধ্যে আমরা বসলাম রোডের উপরে, রোডের উপরে বসলাম। এখন রোডের উপরে 10টা অবধি টাইম, তো 10টা অবধি অত মাল সেল করতে পারছি না। কিসে জল এগুলো? এলো বৃষ্টির জল, বৃষ্টির জলে আমাদের মালগুলো অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে বাজার ছিল পুরোটা? এটা বাজার, পুরোটা বাজার আছে আমাদের, সবজি বাজার। পুরো জল, পুরো জল আছে আমাদের, মালগুলো ভেজে চলে গেছে। বাজারের নেতাজি মার্কেটের অবস্থা সত্যি খুব খারাপ। গত 1998 সালে যে বৃষ্টি হয়েছিল, তারপরে 2003 সালে যে বৃষ্টির পরিমাণ, তাতে আমরা দেখতে পাচ্ছি নেতাজি মার্কেটের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা জেলার মধ্যে নেতাজি মার্কেট। এখানে গত কালকে পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় 309 মিলিমিটার বৃষ্টি এখানে হয়েছে, যেটা প্রত্যেকটা বাজারই ক্ষতি হয়েছে। তার মধ্যে নেতাজি মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জেলা সমাহর্তায় কালকে একটা চিঠি পাঠিয়েছিলাম, জেলা সমাহর্তা আজকে নিজে এখানে এসেছিলেন, একটা পাম্পের উনি ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছের মানুষ আশিস কুণ্ডু, এই ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাদের সঙ্গে আছেন, সকাল থেকে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং এখন পর্যন্ত পাম্পটা এসে বসলে বাজারে জলটা আমরা বের করার চেষ্টা করছি। যে জলটা বেরালে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণটা আমরা আন্দাজ করতে পারবো। তবু আমরা মনে করি যে এই জেলাতে নেতাজি মার্কেটে অন্তত 250 কোটি টাকা মালপত্র নষ্ট হয়েছে, চিনি নষ্ট হয়েছে, মশলাপাতি নষ্ট হয়েছে, কাপড়ের দোকানে কাপড় নষ্ট হয়েছে, আমাদের অন্যান্য খাদ্য সামগ্রী সব নষ্ট হয়েছে, যেটা আগামী দিনে, আগামী কয়েক মাস ব্যবসায়ীদের, একটা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেরই অসুবিধার মধ্যে পড়ে। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ রাখবো যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে উনি যাতে একটা ব্যাংকের লোন করে দিতে পারেন, যাতে ব্যবসায়ীরা সুযোগ মতো কাজ করতে পারেন। এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। কত দোকান আছে মোটামুটি এখানে? এই মার্কেটে প্রায় 1200-র উপর দোকান আছে, তার মধ্যে হোলসেল মার্কেটটা এখানে বেশি, এবং হোলসেল মার্কেট বেশি হওয়ার জন্য সমস্ত হোলসেলারের ঘরেই মালের পরিমাণটা বেশি আছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক, তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।